যেভাবে আড়াই বছরের মেয়ে সামনে আজ ভোর রাতে তার মাকে অর্থাৎ ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে সন্দেহের ঊর্ধ্বে নন কিন্তু নিহত অভিনেত্রীর স্বামীও। নিহতের স্বামীর গানশট রেসিডিউ টেস্ট অর্থাৎ তার স্বামীর হাতে গান পাউডার রয়েছে কিনা তা জানতেই টেস্ট করা হবে এবং ইতিমধ্যেই পোস্টমর্টেম রিপোর্টও কিন্তু হাতে এসেছে পুলিশের। আমরা জানবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসে গেছে পুলিশের এবং কি রয়েছে এই পোস্টমর্টেম রিপোর্টে? দেখো, উলুবেড়িয়া হাসপাতালে রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়ার দেহের আজকে ময়নাতদন্ত করা হয়। সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কিছুক্ষণ আগে পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং অটোপসি সার্জনদের যেটা ভার্বাল ওপিনিয়ন সেটা হচ্ছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু ঈশা আলিয়া বা রিয়া কুমারী তাকে কিন্তু খুন করা হয়েছে, গুলি করে খুন করা হয়েছে, একেবারে খুব কাছ থেকে গুলি করা হয় এবং যে একেবারে যেটা বলা হচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু গুলি এবং তার জেরে কিন্তু রিয়া কুমারী তার মৃত্যুর মতো ঘটনাটি ঘটে। তবে আরও যে বিষয়টা সেটা হচ্ছে যে রিয়া কুমারীর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন কিন্তু অটোপসি সার্জনরা পাননি, অর্থাৎ কোনো ধ্বস্তধ্বস্তি হয়েছে বা কোনো কিছু তেমন কিন্তু কোনো কিছু পাননি। অন্যদিকে তোমাকে বলবো যে বিষয়টা যে একেবারে যে গাড়ি, সেই গাড়িতে এই ঘটনাটি ঘটে, যে গাড়ির মধ্যে খুনের ঘটনাটি ঘটে বলে আর রিয়া কুমারীর স্বামী দাবি করেছে। সেই গাড়ির একদিকে যেমন ফরেন্সিক এক্সপার্টরা এসে পরীক্ষা করে দেখছেন গাড়ির ভেতরে কীভাবে গুলির খোল সেটা পাওয়া গিয়েছে, সেটা কীভাবে গাড়ির ভেতরেই থাকলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন সেটা উঠছে। তার মধ্যে যেমন এক হচ্ছে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে এই জায়গায় আজকে ভোর 5:30 নাগাদ গুলি চালানোর মতো ঘটনা ঘটে বলে অভিযোগ করা হচ্ছে। তার পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে এই জায়গায় ঘটনা ঘটার পর প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে তার স্বামী গোটা বিষয়টা একটি কোম্পানি রয়েছে তার যার সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে তাদেরকে জানাবার চেষ্টা করেন এবং তার থেকে আরও 1.5 কিলোমিটার দূরে গিয়ে সেখানে কুলগাছি পীরতলা সেখানে গিয়ে স্থানীয়দের কাছে কোথাও হাসপাতালে জানার চেষ্টা করে। এই সমস্ত একাধিক বিষয় পুলিশ জানাচ্ছে যে কীভাবে সম্ভব হলো স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি গাড়িতে নিয়ে ছুটে গেলেন, এই সমস্ত বিষয়গুলো পুলিশকে ভাবাচ্ছে। অন্যদিকে পুলিশকে আরও যে বিষয়টা ভাবাচ্ছে সেটা হচ্ছে রিয়া কুমারীর স্বামী যেমনটা জানিয়েছেন পুলিশের কাছে, আজকে যখন 5:30 নাগাদ তারা যখন আসে তারা কলকাতার নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিছু কস্টিউম কেনার জন্য, সেই সময় যখন গাড়ি এখানে থামান মেয়েকে কিছু খাওয়াবেন এবং যারা যার প্রকাশ কুমার তিনি জানিয়েছেন তিনি শৌচাগারে যাওয়ার জন্য গাড়ি থেকে নামেন এবং দেখতে পান পিছন থেকে আরও একটি ফোর হুইলার গাড়ি আসে এবং সেখান থেকে 3 জন নেমে এসে তার পার্সটাকে ছিনতাই করে এবং তার পরবর্তীকালে হঠাৎ করে গাড়ির ভিতরে তার স্ত্রীর চিৎকার শুনতে পান এবং গাড়িতে একটা শব্দ শুনতে পান। তারপরে আমাদের সঙ্গে থেকে অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু এখনো রয়েছে এবং পুলিশকে বেশ কিছু ক্লু কিন্তু এখনো ভাবাচ্ছে। ইতিমধ্যে পোস্টমর্টেমের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট হাতে এসেছে এবং যাতে দেখা যাচ্ছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে অভিনেত্রীকে।